আমার নাম সৌরভ দাস আমি এবছর আটবে কলকাতায় সিলেক্টেড হয়েছি আমি দু হাজার আঠেরো পাস আউট তো লাস্ট এক বছর ধরে ট্রাই করছিলাম গভর্নমেন্ট জব পাওয়ার কিন্তু সব পরীক্ষাতেই পয়েন্ট ফাইভ ইয়া পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভের জন্য কেটে যাচ্ছিলাম তখন আমি তখন ভর্তি হই কারণ একটা বন্ধু সাজেস্ট করেছিল তো সত্যি বলতে এখানকার স্যার ম্যাডাম আমরা খুবই সাপোর্টিভ নিজের মতো তো পড়াশোনা চালিয়ে গেছিলাম কিন্তু সত্যি বলতে এখানকার ম্যাম আমাকে খুব হেল্প করেছে কারণ স্যার আমাদের বেশি ক্লাস নিতেন না স্যার ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালে বেশি নিতেন আমি ইলেকট্রনিক্সের স্টুডেন্ট তো মনে একটা ভয় থাকতো একইতে ইলেকট্রনিক্স স্টুডেন্ট অনেক কম ছিল আজকেও আমি একমাত্র স্টুডেন্ট যে ইলেকট্রনিক্স এখান থেকে আছি সব দেখি সিভিল মেকানিক্যাল কারণে ইলেকটিক্যালি রয়েছে তো আমি যাই না স্যার কচেন হয়েছে কিন্তু সত্যি খুব হ্যাপি লাগছে আমি এখানে ভর্তি হয়ে একটা পার্ট হতে পেয়েছি ত ও যে চাকরি পেয়েছে ঠিক আছে বেস্ট অফ লা থ্যাংক এগিয়ে চলো অনেক বড় হোক